كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আরেকজন ভাই তার এক বন্ধুর পক্ষ থেকে প্রশ্ন করেছেন যে প্রায় 8-10 বছর হয়েছে তিনি বিয়ে করেছেন, এখনো কোনো সন্তানাদি ওনাদের হয় নাই, এই ক্ষেত্রে কোনো দোয়া বা আমল আছে কিনা? যে সম্মানিত ভাই, এ ব্যাপারে পবিত্র কোরআনের সূরা নূহের 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন, নূহ আলাইহিস সালামের কথাগুলো ব্যাখ্যা করছেন যে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا. যে নূহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, আমি তাদেরকে বলেছি যে তোমরা বেশি করে ইস্তেগফার করো, ফকল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ফিরে আসো, ক্ষমা চাও, ইস্তেগফার পাঠ করো, তাহলে কি হবে? আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। এর পাশাপাশি ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, মুষলধারে তোমাদের উপর বৃষ্টি বর্ষণ হবে, তার মানে রিজিকের ব্যবস্থা হবে, ওয়ায়ুমদিদুকুম বি আমওয়াল, তোমাদের সম্পদ বেড়ে যাবে, ওয়ায়ুমদিদুকুম বি আমওয়ালি ওয়া বানিন, তোমাদের সন্তানাদি বাড়িয়ে দিবেন তিনি। তাহলে এই আয়াত প্রমাণ করছে যে বেশি করে ইস্তিগফার পাঠ করা সন্তান লাভের একটা মানে ওসিলা হতে পারে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস এসছে, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দায়িকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইহতাসিব। যে ব্যক্তি নিজের জন্য ইস্তিগফার পাঠ করাকে আবশ্যক করে নেয়, আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে সমস্ত সংকীর্ণতা থেকে তাকে বের করে রাখবেন, সংকীর্ণতা থেকে মুক্ত করবেন, দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন, এমন জায়গা থেকে রিজিক দিবেন সে কল্পনা করতে পারবো না, পারবে না। যদিও কেউ কেউ বলেছেন হাদিসে কিছুটা দুঃখ বা দুর্বলতা আছে, কিন্তু কোরআনের আয়াতের সাথে এটি সাংঘর্ষিক নয়, সুতরাং আমলযোগ্য। উনি বেশি করে ইস্তেগফার পাঠ করবেন, এক নম্বর কাজ। দুই নম্বর হচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া করবেন। নবী রাসূলেরা আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে তাদের এই আবেদনগুলো করেছিলেন, যিকরু রাহমাতি রব্বিকা আবদাহু যাকারিয়া, তোমার স্মরণ করো, যিকরু রাহমাতি রব্বিকা, তোমার রবের রহমতের কথা, আবদাহু যাকারিয়া, তার বান্দা যাকারিয়ার ব্যাপারে তিনি যে রহমত করেছিলেন, ইজনাদা রব্বাহু নিদাআন খাফিয়া, তিনি যখন বিনীতভাবে মানে কি বলে গোপনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি ডেকেছিলেন, তিনি বলেছিলেন, রব্বি ইন্নি ওয়াহানাল আযমু মিন্নি ওয়াশতা'আলা আর-রাসু শাইবা, যে এ রব, আমার হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে, ওয়াশতা'আলা আর-রাসু শাইবা, আমার চুলে পাক ধরে গিয়েছে, কিন্তু তুমি তো আমার দোয়া ফেলে দিবা এটা আমার মনে হয় না, আমাকে তুমি রহম করবা এটা আমার বিশ্বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সন্তানের সুসংবাদ দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তাকে সন্তান দিয়েছেন। সুতরাং বেশি করে দোয়া করা, রব্বিলা তাযারনি ফরদান ওয়া আনতা খাইরুল ওয়ারিসিন, হে রব, তুমি আমাকে একা করে দুনিয়া থেকে নিয়ে যাও না, তুমি তো হচ্ছে উত্তম মানে উত্তরাধিকার দেওয়ার মালিক, তুমি হচ্ছে উত্তম উত্তরাধিকার দেওয়ার মালিক। এই দোয়াগুলো আল্লাহর কাছে বেশি করে করা, ইনশাআল্লাহ আমরা আশা করি আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে সন্তান দান করবেন। তারপরেও যদি সন্তান না হয়, এই যে আপনি দোয়াগুলো করলেন, আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে কান্নাকাটি করলেন, আপনি কি ব্যর্থ হলেন? অবশ্যই না, বরং এই এই রেজাল্টগুলো আপনি যখন মারা যাবেন তখন কিন্তু আপনি পাবেন নিঃসন্দেহে। এই সবরের প্রতিদান আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে আখিরাতে দিবে। আমাদের জীবন তো দুইটা, একটা এখানে আর একটা মরার পরে আর একটা লাইফ শুরু হবে, সে জীবনে কিন্তু আপনি অবশ্যই আপনার সন্তানের অধিকারী আপনি হবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মৃত ব্যক্তির জন্য দোয়া করলেন,
আল্লাহুম্মা ফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াআকরিম নুজুলাহু ওয়াওসি' মাদখালাহু ওয়াগসিলহু বিল মা'ই ওয়াস-সালজি ওয়াল বারাদ, লম্বা দোয়া। এরপর বললেন ওয়াআবদিলহু দারান খায়রান মিন দারিহি ওয়াআহলান খায়রান মিন আহলিহি ওয়াজাওজান খায়রান মিন জাওজিহি। হে আল্লাহ, তুমি তাকে দুনিয়ার এই ঘরের চেয়ে উত্তম ঘর দাও, দুনিয়ার এই পরিবারের চেয়ে উত্তম পরিবার দাও, দুনিয়ার এই স্ত্রীর চেয়ে উত্তম স্ত্রী তাকে দাও। আল্লাহ রাসূল তার জন্য দোয়া করলেন। মালিক ইবনে আউফ, সম্ভবত আমার যতটুকু মনে হচ্ছে, উনি এই দোয়া শোনার পরে বললেন হাত্তা তামান্নাইতু আন আকুনা যালিকাল মাইয়িত। সহিহ মুসলিমের রেওয়ায়ত, আমি তামান্না করলাম আল্লাহ রাসূলের এই দোয়া শুনে যে আমি যদি এই মৃত ব্যক্তির জায়গায় থাকতাম। সেজন্যে মানে হতাশ হওয়ার কোনো কারণ নেই, আপনার জীবন এখানে এবং আপনি যখন মরে যাবেন তখন অনন্তকালীন জীবন শুরু হবে, সেখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আর পরীক্ষা করবেন না, পরীক্ষার জায়গা এটাই। আপনি সবর করেন, আল্লাহর কাছে দোয়া করেন। বারাকাল্লাহু ফিকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।